আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার বর্তমান খামারের পরিস্থিতি এন্ড পরিবেশ। যদি আপনাদের একটু দেখাই তো দেখতে পাচ্ছেন আমার খামারের মুরগিগুলা আলহামদুলিল্লাহ। তো আজকে এদেরকে আমরা রানীক্ষেত যে ভ্যাকসিনটা, রানীক্ষেত প্লাস ব্রোমকাইটিস, এই ভ্যাকসিনটা সকালবেলা করলাম। তো দেখেন মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সুন্দর এবং দেখেন ভালো আছে। দোয়া করবেন যাতে কোনো প্রকার বিপদ আপদ না আসে। আর বর্তমান পর্যন্ত যারা ভিডিওগুলো দেখেন না, শুধু সরি, যারা ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদেরকে বলি ভাই সাবস্ক্রাইব করতে কোনো প্রকার টাকা পয়সা আপনার অর্থ কিছুই লাগে না। আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন, যদি উপকৃত হন, সাবস্ক্রাইব করলে আপনার সমস্যাটা কোথায়? অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেন। আর হচ্ছে দেখেন আমার খামারের বর্তমান পরিস্থিতি, আমি যদি আপনাদের ভিতরে প্রবেশ করার পর দেখাই মুরগিগুলোর অবস্থা, তাহলে দেখতে পারবেন আরও একটু সুন্দর পরিবেশটা আপনারা দেখতে পারবেন। তো আমি একটু ভিতরে প্রবেশ করি, করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর। তো দেখেন ভাই মুরগিগুলা আলহামদুলিল্লাহ, এখানে পানির পর দেওয়া হয়েছে, খাদ্যের পর দেওয়া হয়েছে, ঠিক আছে। তো দেখেন মুরগিগুলোর সাউন্ড আলহামদুলিল্লাহ, এখনও খাঁচায় ওঠানো হয়নি, কেননা খাঁচার কাজ শেষ প্রায়, কিন্তু ঘরের কাজও প্রায় শেষ। এখন দুই একদিনের মধ্যে অথবা এই সপ্তাহের মধ্যে, শুক্রবার কিংবা এর মধ্যে ইনশাআল্লাহ মুরগিগুলো খাঁচায় ওঠাবো। দোয়া করবেন যাতে করে মুরগিগুলো ভালোভাবেই খাঁচায় ওঠাতে পারি। অ্যান্ড হচ্ছে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের মুরগিগুলোর জন্য দোয়া করবেন, যাতে করে আমি সফল হতে পারি ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আপনাদের তো দেখাইতেছি আমার খামারের বর্তমান পরিস্থিতি, এই খাদ্যের পট, এখানে পানির পট দেওয়া হয়েছে। তো খাদ্যের পটগুলো উঁচু করে দেওয়ার উদ্দেশ্য কি, যাতে করে মুরগিগুলো খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ, আর হচ্ছে নিচের করে রাখলে হয় কি, মুরগিগুলো পায়খানা করে খাদ্যের পট শেষ করে ফেলতে, সে কারণে আর কি এটা উপকারিতা, খাদ্যের পর উপরে ঝুলানোর উপকারিতা এটা, ঠিক আছে, যাতে করে মুরগিগুলো সব সমানভাবে খেতে পারে আর হচ্ছে কোনো সমস্যা না করে। আর এখানে নেট দেওয়া হয়েছে, জালি, দেখেন এখানে জালি দেওয়া হয়েছে, যাতে করে মুরগিগুলো মানে উপরে চড়তে না পারে আর হচ্ছে খাদ্য ছিটাতে না পারে, সে কারণে। আর ঠোঁট তো কাটা হয়েছে, ফিনিশিং ঠোঁট কাটা হয়েছে, লাস্ট ফিনিশিং ঠোঁট কাটা হয়েছে, যাতে করে এরপর আর কোনো প্রকার ঠোঁট কাটা দরকার নাই বা আর লাগবেও না, ঠিক আছে। তো এটাই আর কি আমার খামারের বর্তমান পরিস্থিতি এবং পরিবেশ। অনেকে প্রশ্ন করতে পারেন, যারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ সঠিক অ্যান্সার পাবে না। এই দেখেন এটা কী করছে, বাহিরে চলে গেছে, দেখ কোনো সমস্যা নাই, তো অবশ্যই আপনারা কেয়ারফুলি, আপনি যদি মুরগি লালন পালন করেন, আপনি যদি নতুন খামারি হন, অবশ্যই আমাকে জানাবেন ভাই আমার এই সমস্যা। অনেকে আমাকে ফোন দেয়, ঠিক আছে, ফোন দিয়ে জেনে নেয়, আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে আমি সফল হয়ে যাই, অনেকে আমার কাছ থেকে ইনশাআল্লাহ ভালো পরামর্শ পায় এবং তারা আমাকে এর ফিডব্যাক জানায় যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার হচ্ছে আপনি যে ঔষধ দিয়েছিলেন এই ঔষধ খেয়ে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো হয়ে গেছে, ঠিক আছে। তো অবশ্যই আপনি মুরগির প্রতি খেয়াল রাখবেন, মুরগির পায়খানাটা সব সময় দেখবেন, মুরগির পায়খানা বিভিন্ন কালারের বিভিন্নটা হয়, তো মুরগির কালার, পায়খানার কালার দেখে আপনি রোগটা নির্ণয় করতে পারবেন, ঠিক আছে। তো দেখাইলাম আমার খামারের বর্তমান পরিস্থিতি মুরগিগুলা, ঠিক আছে, ইনশাআল্লাহ দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।